কাছের মানুষজন ব্র্যান্ড নিউ লাইভে আজকে স্বাগতম। তো আজকে আমরা আবারো চলে আসলাম এসবি কার সিলেকশনে। মাথা নষ্ট করে আজকে একটি গাড়ি দেখাবো, এই লাইভটা যে মিস করবেন সেই গাড়িটা মিস করবেন। তো দেরি না করে কি গাড়ি দেখাবো মাথা নষ্ট সেটাই আপনাদেরকে দেখাবো। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটি গাড়ি, এটা হলো নিশান এবং 2007 গাড়ি এবং সাথে রেজিস্ট্রেশন। তো আমার সাথে কথা বলবে পুরো গাড়িটা আমি জানবো পিএল ভাইয়ের কাছে, পিএল ভাই এসবি কার সিলেকশনের ম্যানেজার। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। আজকে মাথা নষ্ট করা কি গাড়ি দেখাবো বলেন? এই গাড়ি, এই ফার্স্ট, এত কম দামে গাড়ি, এত কম দামি দামে, একেবারে কম দামে গাড়ি, কত কম হতে পারে ভাই বলেন তো? আগে গাড়িটা দেখাই ভালো করে, আগে এক নজর দেখাই, তারপরে কেমন দাম হবে কি হবে সব দেখাবো। তবে কম দামে, একেবারে একেবারে কম দামে। আচ্ছা আচ্ছা, তো গাড়িটা আমি শুরুতে একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবই দেখাই দেই। এই হলো গাড়ি, এটা নিশান গাড়ি, একটি নিশান সানি চমৎকার একটি গাড়ি। কালারটাও কিন্তু খুবই সুন্দর, চকলেট কালার, যারা আসলে এই ধরনের কালার পছন্দ করেন তাদের জন্য আজকে এই গাড়িটা দেখাবো নিশান। এবং এটি 2007 সালে রেজিস্ট্রেশন এবং 2007ই কিন্তু সাথের মডেল, সাথে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে এটা। এই যে নিশান সানি, চমৎকার একটি গাড়ি, নিশান কোম্পানি, নিশান সানি এক্সিও, এটা কি না এক্সেলন? এক্সেলেন্ট। আচ্ছা আচ্ছা ভাই, গাড়ি তো দেখাই দিলাম, এবার গাড়ি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এই যে আবারও দেখাই দিলাম ফুল গাড়িটা, দেখতে পাচ্ছেন আপনারা তো। মেলান ভাই, আমরা কি দেখাবো শুরুতে বলেন? প্রথমে ইন্টেরিয়রটা দেখেন। ওকে চমৎকার, আমি একটু ভিতরটা দেখাই। গাড়িটা মাত্র আসছে, এখনো ওয়াশ পলিশ করা হয় না, কিছু করা হয় না, কেবল মাত্র আসছে আমাদের শোরুমে। অ্যান্ড্রয়েড প্লেয়ার বসানো আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ও মা গো রে, 10 ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার বসানো আছে। যারা আসলে গাড়ি, ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ, খুবই চমৎকার একটি, এবং 5 সিটের গাড়ি, বাহ খুবই সুন্দর ভিতরটা। আসলে এখনো কিন্তু গাড়িটা কেবল আসে ওয়াশ পলিশ হয় না, কিছু হয় না, এটা কেবল মাত্র আনছে, যেমন আনছে তেমনই কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখালাম। কারণ পরে হয়তো বলতে পারবেন অনেক কিছু চেঞ্জ করছে, কিন্তু না, যেটা আছে সেটাই আপনারা দেখে নেবেন। আর এটা কিন্তু আপনার চাবি রেস্টার্ট। আর এটা মাইলেজ কেমন ভাই? মাইলেজ কত আছে দেখাই, কেবল আনছি গাড়িটা আমরা। আচ্ছা, কেবল আনছেন না, মাইলেজটা আমাদের শুধু মডেল আর রেজিস্ট্রেশন তো জানি, আর সাথে রেজিস্ট্রেশন, সাথেই মডেল গাড়ি। ওয়াও চমৎকার, কত ভাই মাইলেজটা? কত মাইলেজ? 3 লাখ আছে, এটা জেনুইন মাইলেজ, আর কিন্তু টেম্পার হয় না। 30,390 মাইলেজ, বা আসলে সাথের গাড়ি তো তাই আসলে 3 লাখ কিন্তু। বাট আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখে নেই, ইঞ্জিনটার কন্ডিশনটা কেমন সেটা আমরা একটু দেখব। ওয়াও, নাইস নাইস নাইস, খুবই সুন্দর ইঞ্জিনের আসলে কন্ডিশন, বা এখনো যে রকম রয়েছে। আসলে এটা জাপানি গাড়ি, রাইট? হ্যাঁ, জাপানি গাড়ি, কিন্তু কালার দেখেন, ইঞ্জিনের কোয়ালিটি দেখেন, ইঞ্জিনের সাউন্ডটা দেখেন, খুবই সুন্দর ইঞ্জিনের সাউন্ড, একেবারে স্মুথ আছে, আর যেমন আছে আসলে তেমনই। এখন পর্যন্ত এটা কোনো ওয়াশ পলিশ বা এটা মোছাও হয় না গাড়ি, কেবল আনছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত কম দামে ভাই আজকের মতো এই গাড়ি পাবেন না এসবি কার সিলেকশনে। মাত্র আসলে দামটা এখন না বলি, দামটা আরো আমরা পরে আরো বলি, বাট আগে একটু গাড়িটা দেখাই না আপনাদেরকে। এই হলো ইঞ্জিনের কন্ডিশন, এবার আমরা একটু ভিতরটা দেখব। আর কালারটা দেখেন, খুবই চমৎকার, রেড ওয়াইন, রেড ওয়াইন, রেড ওয়াইন, ওয়াইন, ব্যাক সাইডটা একটু দেখাই দেই। ওয়াও নাইস, আসলে একটু টুকটাক কাজ আছে, যেটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির, কারণ 2007 এর গাড়ি, টুকটাক কাজ আছে, বাট কন্ডিশনটা কিন্তু একদমই ফ্রেশ। এটা ফ্যামিলির জন্য, যারা ছোট ফ্যামিলি, দামটাও কিন্তু ছোট, এই জন্যই কিন্তু এই গাড়িটা যাদের পছন্দ। হ্যাঁ ভাই, বক্স আছে দেখলাম, খুবই সুন্দর, এটা কোন কোম্পানির বক্স ভাই? এটা ভিতর যে বক্স, এটা কোন কোম্পানি? এটা আমি সঠিক জানি না এখনো, গাড়িটা কেবল আনছি বললাম। খুব সুন্দর গান শোনার জন্য। আর এটা কি সিজি করা? খুবই আসলে এটা 2007 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন থাকুক, এই অবস্থায় থাকুক। যে ভিতরটা একটু দেখে দিই, এই হলো গাড়ির কন্ডিশন, ভিতরটা আপনারা একটু দেখে নেন, যা যা থাকার দরকার গাড়ির সাথে সবই কিন্তু রয়েছে। যারা আসবেন একটু দেখে শুনে নিবেন, আর খুবই চমৎকার একটি গাড়ি, আসলে এত কম দামে এই গাড়িটি কিন্তু পাবেন না। মাত্র আসলে দামটা আর একটু পরে বলি, আগে ভিডিওটা দেখাই নি আপনাদেরকে, গাড়িটা আর একটু দেখে নেন। তাহলে ভিতর সাইড সানরুফে, উপরের সাইড কিন্তু একদম যেমন আছে, আসলে অরিজিনাল যে গাড়ির সাথে যেটা সেটাই কিন্তু রয়েছে, কোনো কিছু আসলে কাজ করা হয় নাই। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো এটা মডিফাই করে নিতে পারবেন। আসলে কম দামে গাড়ি কিনে শখের তো 80 টাকা, আপনি কম দামে গাড়ি পাচ্ছেন, এই কম দাম দিয়ে যদি আপনি আরো 2-1 লাখ টাকা খরচ করে যদি সুন্দর মডিফাই করেন ভাই, এই গাড়িটা মাথা নষ্ট করা হবে দেখার মতো। নিশান কোম্পানির গাড়ি, একটি নিশান সান, নিশান সান, নিশান সানি,
তো ভাই এখন সবই দেখাইলাম, এখন গাড়ির একটু দামটা নিয়ে একটু কথা বলি। ভাই গাড়িটা কেবলমাত্র আনছি আমরা, এখনো গাড়ির ভিতরে কালো ময়লা টয়লা সবকিছু আছে, ওয়াশ পলিশও করেনি। এই গাড়ির দামটা আস্কিং বলবো নাকি ফিক্সড বলে দেবো? একেবারে আস্কিং বলেন, তারপরে ফিক্সড আপনারা আস্কিং। এটা 8,80,000, আসলে আইসা দেখে পছন্দ হইলে আরো কমবে। এত কম দামি এই গাড়িটা দিয়ে দিয়েছেন? 8,80,000 এই প্রথম এত কম দামি? এত কম দামি মাত্র 8,80,000 টাকায়? 8,80,000 আস্কিং, আস্কিং আরো কম হবে, আসলে আরো কমবে। তো এটা ধারণা করে নিতে পারেন কত হতে পারে। তো গাড়ির এই ছিল বর্তমানে খুবই সুন্দর চমৎকার যাত্রা, ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো, খুবই ফ্রেশ। বারবার দেখাইলাম এবং দেখেন সাউন্ডটা দেখেন খুবই সুন্দর। আর এই যে লেখা আছে ইঞ্জিন স্টাইল কাম, সাউন্ডটা একেবারে স্মুথ সাউন্ড। শুনো দেখেন ভাই, বেলবি শুনো বেলবি, এটা বাল্ব না চমৎকার। আসলে ভিতরটা যেরকমের থাকার দরকার সেরকমটাই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। ইঞ্জিন কিন্তু চলন্ত অবস্থায় রয়েছে, সাউন্ডটা ক্লিয়ার, খুবই স্মুথ একটি সাউন্ড। আর ব্যাটারি কিন্তু রয়েছে, খুবই চমৎকার। আসলে যাদের এই গাড়িটি দরকার, এই হলো নিশান কোম্পানি, ঢাকা মেট্রো, ঘর 12-42-27, 2007 রেজিস্ট্রেশন এবং 2007 মডেল গাড়ি। তো যাদের আসলে এই নিশান গাড়িটা দরকার, তারা আসলে এসবি কার সিলেকশনের সাথে যোগাযোগ করুন। তো খুবই চমৎকার, এবং আরো আজকে কিছু গাড়ি দেখাবো লাইভে, তো দেখতে থাকুন। আর এসবি কার সিলেকশনের একটু ভাই আপনাদের একটু ঠিকানা একটু বলে দেন। আমাদের হচ্ছে 2E মণিপুরি পাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, আপনি হাতে লাগলে পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝখানে, আমাদের মাঝের যে গলিটা। ওকে, আর এই সেই এসবি কার সিলেকশনের লোগো চমৎকার। এই যে 2E মণিপুরি পাড়া, তেজগাঁও, ঢাকা, 1215। যারা আসবেন জিয়া উদ্যানে এসে আপনার 400 নম্বর প্লাট, 9 নম্বর, হ্যাঁ 409 নম্বর, 409 নম্বর প্লারের কাছে আসবেন। এই হলো গলি, আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে। এসইউভির মধ্যে নতুন একটা গাড়ি আছে, নিশান এক্সটেল, নিশান এক্সটেল 17 মডেল। সামনে কয়েকটি গাড়ি দেখাবো, এই যে রয়েছে সিএসআর, নিশান এক্সটেল, টয়োটা রম, টয়োটা রম, হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে অসংখ্য গাড়ি পেয়ে যাবেন, এবং আপনাদের যেটা পছন্দ হয় সেই গাড়িটাই কিন্তু আপনারা নিতে পারবেন। খুবই চমৎকার এবং ভালো। এই যে দেখেন কত গাড়ি দেখবেন আপনি, আপনার পছন্দ মতো এখানে যত খুশি তত দেখে নিতে পারবেন। ভালো ভালো গাড়ি রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর। সবচেয়ে আমার ফেভারিট গাড়িটা হলো আকর্ষণীয় গাড়ি পিয়াস, পিয়াস। যাদের আসলে তেল নিয়ে ভাবছেন, মাইলেজ নিয়ে ভাবছেন, তাদের জন্য এই গাড়িটি 1 লিটারে প্রায় 10 কিলোমিটারের মতো যায়, বেশি যাবে। এটা হাইব্রিড, এটা ঢাকার মধ্যে আপনি 13-14-15 পর্যন্ত পাবেন, ঢাকার ঢাকার বাইরে 18 পর্যন্ত পাবেন। ওরে বাবা, মাথা নষ্ট করা। আসলে এই গাড়িটি খুবই চমৎকার, এটি নিয়ে আমি আলাদা রিভিউ করব। বাট এটা 2000 কিন্তু কত মডেল ভাই? 16 মডেল, 21 এর শেষে রেজিস্ট্রেশন, 16 মডেল 2021 এ অক্টোবরে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। গাড়িটি সম্পূর্ণ তেলের এবং হাইব্রিড, রাইট? তেল এবং হাইব্রিড। ওকে, আজকে এই ছিল আমাদের গাড়ি, এবং কি কি গাড়ি পাওয়া যাবে সেটা একটু আমাদেরকে বলে দেন। আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে ভাই। এসবি কার এলাকার মধ্যে সবচেয়ে পুরনো শোরুম এবং বড় শোরুম। আমাদের শোরুমে একসাথে 42টা গাড়ি ধরে, আমাদের সেডান, এসইউভি, আপনার মাইক্রো, সব ধরনের গাড়ি আছে আমাদের কাছে। আচ্ছা, এখানে আর কি কি আমি স্পেশাল গাড়ি পাবে যদি কারো দরকার হয়? স্পেশাল বলতে আমাদের সবগুলো গাড়ি স্পেশাল আপনি বলতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না চার পাঁচটা নাম বলে দেন যে ব্র্যান্ডের। হুন্ডাই, হুন্ডাই আছে আমাদের কাছে, দুইটি আছে, কোন গাড়ি? তিনটা গাড়ি আছে হুন্ডাই, একটা সোনাটা, হ্যাঁ হুন্ডাই টাকসন, দুইটা টাকসন, একটা সোনাটা আছে হুন্ডাই। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই আপনার জাপানি গাড়ি আমাদের কাছে। প্রিমিয়ো গাড়ি কি কি আছে? প্রিমিয়ো, প্রিমিয়ো আছে 10 মডেল, একটা 10 মডেল, 15 রেজিস্ট্রেশন সিলভার। এলিয়ন, এলিয়ন, এলিয়ন 11 আছে, 12 আছে, 14 আছে। আচ্ছা আচ্ছা, এক্সিও গাড়ি কি কি আছে? এক্সিও শুধু 10 মডেল একটা আছে, 10 মডেল একটা, 10 মডেল। আচ্ছা আর কি আছে? আপনাদের যে যে গাড়ি দরকার একটু আপনাদের এসবি কার সিলেকশনের ফেসবুক পেজে দেখবেন, সব ধরনের গাড়ি পাবেন, সব ধরনের গাড়ি পাবেন। শোরুম ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো দেখে শুনে গাড়ি কিনবেন অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে লাইভে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এসবি কার সিলেকশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।